আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চিরা দিয়ে খুব মজার একটি ট্রেজার তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই ট্রেজারটি তৈরি করা হয়। এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ জাল করা ঠান্ডা দুধ নিয়েছি। আমি এখানে এক কাপ পরিমাণ দুধকে জাল করে হাফ কাপ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের বদলে দুধ আর চিনি একত্রে মিশিয়ে জাল করে নিতে পারেন। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ফ্রেশ চিরা নিয়েছি। আমি এখানে সাদা চিরাটা ব্যবহার করছি, আপনারা চাইলে লাল চিরাটাও ব্যবহার করতে পারেন। আর চিরাটাকে 5-6 বারের মতো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি 1/3 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। আমি এখানে বাজারে যে কিনতে পাওয়া যায় সেই দইটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিজানো চিরা। এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে আপেল, কলা, আঙ্গুর, তরমুজ ও খেজুর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটসই ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ফ্রুটসগুলোই ব্যবহার করেছি, অথবা চাইলে ফ্রুটস না দিয়েও ডেজার্টটি তৈরি করতে পারেন। তবে ফ্রুটস দিয়ে তৈরি করলে ডেজার্টটির স্বাদ অনেকটা বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দুধের মিশ্রণটি। আপনার চাইলে এখানে মিষ্টি দইয়ের বদলে টক দইটাও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা অথবা ঘনে করেও ডেজার্টটি তৈরি করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন একটা কাপে এটাকে সার্ভ করে নিব। আর চেষ্টা করবেন এই ডেজার্টটি তৈরি করে সাথে সাথে পরিবেশন করার জন্য। আপনারা চাইলে অন্যভাবেও এই ডেজার্টটি পরিবেশন করতে পারেন, কিছুটা লেয়ারের মতো। এর জন্য একটা কাপে আমি দিয়ে দিচ্ছি ভিজানো চিরা। এরপর দিয়ে দিচ্ছি ফ্রুটস। আমি এখানে কিউব করে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, আপেল, আঙ্গুর ও তরমুজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি কলা। আপনারা চাইলে শুধু কলা দিয়েও এই ডেজার্টটি করতে পারেন। রমজানে এই ডেজার্টটি আমাদের শরীরের জন্য খুবই ভালো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর দেখা সৌন্দর্যের জন্য আমি 2 পিস স্লাইস করে রাখা কলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও এই ডেজার্টটি পরিবেশন করতে পারেন। এর জন্য প্রথমে আমি চিয়া সিড দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিয়া সিডকে 30 মিনিটের জন্য 1/4 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিরার সেই মিশ্রণটি। এর উপরে কিছুটা চিয়া সিড দিয়ে দিয়েছি। দেখলেন তো কতটা সহজেই তৈরি করা যায় একই উপকরণ দিয়ে মজাদার চিরার ডেজার্ট।